হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের বিষয়টা একটু অন্যরকম, কারণ যে মানুষটাকে নিয়ে কথা বলবো সেই মানুষটাই তো একটু অন্যরকম ছিল আর প্রত্যেকটা মানুষের থেকে। যে মানুষটাকে চেনা ছকের গণ্ডিতে বা যে মানুষটাকে সাধারণ বোধ বুদ্ধি দিয়ে বিচার করা ছিল খানিকটা অসম্ভব। হ্যাঁ, কথা বলবো আজকে ঋতুপর্ণ ঘোষের সম্পর্কে এবং তার প্রথম ছবি হীরের আংটি নিয়ে। তো দেখো, ঋতুপর্ণ ঘোষ 1963 31st August আজকের দিনেই তার জন্ম হয়। তো আজকে তার জন্মবার্ষিকী এবং তাকে শ্রদ্ধা জানানোর সময় বেসিক্যালি যখন ধরো তার অন্যান্য সিনেমাগুলো বা সমস্ত কিছু দেখছিলাম, তার কর্মকাণ্ড, তার কর্মজীবন সবগুলো নিয়ে যখন পর্যালোচনা করছিলাম, দেখছিলাম যে তার একটা ছবিকে নিয়ে তার কত সেন্টিমেন্ট, তার কত মনের যন্ত্রণা বা দুঃখ বা কষ্ট, যা বহুভাবে কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা হয়তো অনেকেই জানি না, বা হয়তো জানলেও যেটুকু হয়তো জানি যে ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি যেটা তার নাম হচ্ছে হীরের আংটি। কিন্তু ঋতুপর্ণ ঘোষ কীভাবে এই প্রফেশনে এলেন, কাকে তিনি নিজের আইডল হিসেবে মনে করতেন এবং কীভাবে এই ছবির সাথে তাকে তিনি তার আইডলকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলেন, এই সব কিছু নিয়েই কথা বলবো আজকে এই ভিডিওতে। তো প্রথমেই বলি, আমি রাজীব সাহা আর বাংলা বিনোদন জগতের বিভিন্ন ভিডিওস, রিভিউস এবং অন্যান্য জিনিস নিয়ে আমি ভিডিও বানাই। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা পুরো শেষ অবধি দেখো এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। প্রথমেই যার কথা উঠেছে আর কি, ঋতুপর্ণ ঘোষ বলবো যে তিনি প্রথম জীবনে ছিলেন হচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রিতে। নিশ্চয়ই তোমরা যারা জানো তারা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমাদের মহান পরিচালক, বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়, তিনিও কিন্তু এই একই প্রফেশনে ছিলেন এবং সেইখান থেকে কিন্তু একইভাবে তিনি ঋতুপর্ণ ঘোষও নিজের জীবন আইডিয়ালাইজ করতে থাকেন সত্যজিৎ রায়কে, এবং যেটা উনি বলেন আর কি ছবি করিয়ে, ঋতুপর্ণ ঘোষের ভাষায়। তো সেই ছবি করিয়ে হতে আসার একটা চেষ্টা এবং তাকে দেখে স্বপ্ন, এবং সেখান থেকে প্রথম ছবি 1992 হীরের আংটি। তো এই হীরের আংটি ছবিটা কিন্তু প্রথমে একটি কন্টেস্ট হয় এবং সেই কন্টেস্টে এক জায়গায় সৌমিত্র চট্টোপাধ্যায় এটা নিয়ে এক জায়গায় স্মৃতিরোমন্থন করছিলেন আর কি। সেই জায়গায় আমি শুনেছিলাম যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প, বেসিক্যালি একটি ছোট গল্প হীরের আংটি, এবং সেটাকে নিয়েই মূলত তৈরি হচ্ছে এই ছবি। কিন্তু এই ছবি নিয়ে কোনো একটি কন্টেস্ট হয় এবং সেখানে ঋতুপর্ণ ঘোষ কিন্তু বিজয়ী হন, যার কিন্তু বিচারক হিসেবে ছিলেন হচ্ছেন আমাদের স্বনামধন্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এবং তখনই কিন্তু তিনি, সৌমিত্র চট্টোপাধ্যায় এক জায়গায় বলছেন যে তখনই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এই ছেলেটির মধ্যে এমন কিছু একটা আছে যে সে অনেক দূর এগোতে পারবে। কিন্তু চলে আসি ছবির কথায়। এই ছবির যে রিলিজ, বেসিক্যালি চিলড্রেন্স ফিল্ম সোসাইটি একটি একটি সরকারি সংস্থা যেটা এই ছবিটাকে প্রযোজনা করেছিলেন, কোনো কারণবশত এটা থিয়েটার রিলিজ হয়নি, এটা থিয়েটার রিলিজ করা সম্ভব হয়নি। এই প্রসঙ্গে এক জায়গায় ঋতুপর্ণ ঘোষ বলছেন যে একজন ডিরেক্টর হিসেবে তার প্রথম ছবি প্রচুর খেটে প্রচুর পরিশ্রম করে একটা ছবি আমি তৈরি করেছি এবং সেই ছবিটা আলটিমেটলি হলে মুক্তি পায় না, বোধহয় সেখানে কিন্তু আমার কোথাও একটা দমে যাওয়া উচিত ছিল, আমি নিজেকে দমিয়ে রাখার চেষ্টা করছিলাম যাতে আমি আর নতুন করে ছবি না করি বা নতুন করে ছবির কথা না ভাবি। কিন্তু একের পর এক গল্পের প্লট আমার মাথার মধ্যে এসে আমার সেই না করার ইচ্ছেটাকে কিন্তু হারিয়ে দিল, এবং পরবর্তীকালে তোমরা জানো যে উনি অসাধারণ কিছু বাংলা সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। এই যে হীরের আংটি ছবি, হীরের আংটি ছবির যে মূল প্রেক্ষাপটটা দেখো, মূল প্রেক্ষাপটটা যেটা সেটা হচ্ছে মহিষাদল অঞ্চলে একটি রাজবাড়িতে এর শুটিং হয় এবং আরও কয়েকটি জায়গাতে। এবং এই যে আউটডোর শুটে যাওয়ার যে ঋতুপর্ণ ঘোষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো উনি এক জায়গায় শেয়ার করছিলেন যে আজকে কর্পোরেট জীবন, একটা অফিস, একটা নির্দিষ্ট একটা গণ্ডি, সেই গণ্ডি পেরিয়ে যখন 30 দিনের জন্য একটা আউটডোরে চলে গেছি, একসাথে বসে সবাই মিলে খাচ্ছি, এই হই হই করছি, সবাই একসাথে শুতে যাচ্ছে, বলছে এই জীবনটা, এই যে বাঁধন হারা যে জীবনটা, এই জীবনটা পাওয়ার জন্যই আমার কিন্তু এই ফিল্ম লাইনে আসা। তো তার প্রথম ছবি সেই হীরের আংটিতে, যেটা বলছিলাম তোমাদেরকে যে এই হীরের আংটি ছবির কিন্তু যে পুরো প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটাকে কিন্তু ভীষণভাবে কম্পেয়ার করা হয় সত্যজিৎ রায়ের শেষ দিকের একটা ছবি যার নাম হচ্ছে আগন্তুক। কারণ দুটো গল্পের মধ্যেই কিন্তু একটা অদ্ভুত সিমিলারিটি আছে, আমি জানি না এটাকে ট্রিবিউট
হিসেবে উনি বানাতে চেয়েছিলেন কিনা, নাকি এটা শুধুমাত্র একটা কাকতালীয় ঘটনা যে এই গল্পটা হীরের আংটি, এটাও কিন্তু একটি আগন্তুকের গল্প। মূলত একটি পরিবার, একটি পরিবারের যিনি প্রধান কর্তা, যার নাম, যার যে চরিত্রে অভিনয় করেছেন বসন্ত চৌধুরী, তো বসন্ত চৌধুরী সেই পরিবারের মধ্যে কিন্তু মানে তিন ছেলে এবং মানে একটা ভরাস পরিবার, এবং প্রত্যেক বছর সেই পরিবারে একটি দুর্গাপুজো হয়। তো ঠিক এরকমই একটি মহালয়ার দিন সেই বাড়িতে একজন আগন্তুকের আবির্ভাব হয়, একজন আগন্তুক আবির্ভাব হন। এবং সেই আগন্তুক যেখানে এই রোলটাতে যিনি অভিনয় করেছেন তিনি হচ্ছেন অয়ন বন্দ্যোপাধ্যায়। তোমরা জানো যে দাদার কীর্তি, শ্রীমান পৃথ্বীরাজ, তো এরকম বিখ্যাত সব বাংলা ছবিতে উনি আগেও অভিনয় করেছেন। তো সেই আগন্তুক আবির্ভূত হন, এবং আবির্ভূত হওয়ার পরে জানা যায় যে বসন্ত চৌধুরী কোনো একজন জমিদারের কিন্তু পুরোহিত ছিলেন, এবং তিনি তার সম্পত্তির রক্ষা করছিলেন। তো সম্পত্তির উত্তরাধিকার মানে উত্তরাধিকারী চলে আসাতে তাকে সেই সম্পত্তি ছেড়ে চলে যেতে হবে, এবং এই নিয়ে শুরু হয় ছেলে এবং বৌমাদের মধ্যে একটা বলতে পারো যে ওই মানে গুঞ্জন, ফিসফাস, সমস্ত কিছু শুরু হয়। পরবর্তীকালে কিভাবে সেই সম্পত্তি আর মানে তার হাতে তুলে দেওয়া হয় বা তুলে দেওয়া হয় না, এই নিয়েই হচ্ছে গল্প। এবং অসাধারণ একটা টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে ছবির মধ্যে, অসাধারণ কিছু পারফরমেন্স রয়েছে। খুব স্পেসিফিক্যালি বলতে গেলে দেখো অয়ন বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স তো ডেফিনেটলি খুব ভালো, এছাড়াও চেনো খুব পরিচিত মুখ আর কি সেই সুনীলবাবুর অভিনয় রয়েছেন, এবং তিনি এখানে একটি বেসিক্যালি চোরের রোলে অভিনয় করেছেন, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার। এছাড়া এখানে জ্ঞানেশ ঘোষ রয়েছেন, এখানে বসন্ত চৌধুরী নিজে অভিনয় করেছেন শেষের দিককার অভিনয়, এবং পাশাপাশি শকুন্তলা বড়ুয়া রয়েছেন, এখানে মুনমুন সেন রয়েছেন, এখানে বরুণ চন্দ্র রয়েছেন, এরকম অনেক এক ঝাঁক শিল্পীকে নিয়ে কাজ করেছেন। কিন্তু বললাম না যে যখন একজন বড় পরিচালক তিনি যখন একটা সিনেমা তৈরি করেন, তার সেখানে কিন্তু আর কোনো চরিত্র বা কোনো পাত্র বা কোনো কিছু কিন্তু বড় হয় না, বড় হয়ে ওঠে পুরো গল্পটা, বড় হয়ে জীবন্ত হয়ে ওঠে কিন্তু সেই চিত্রনাট্যটা। তো এখানেও তাই হয়েছে, সেই ঘাসের উপর দিয়ে কিন্তু, মাঠের উপর দিয়ে কিন্তু রেল ইঞ্জিন চলে যাওয়ার দৃশ্য, তোমার মোটামুটি ওই তোমার ধোঁয়া চারিদিকে মানে কালো ধোঁয়া আকাশের মধ্যে মিশে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো মানে যেগুলো সত্যজিৎ রায়ের ফিল্মে আমরা ভীষণভাবে দেখেছি, কোথাও কিন্তু সেই অপুর কল্পনা বা অপুর সংসারে সেই সমস্ত মানে ব্যাপারগুলো আর কি, অপুর সেই ছোটবেলার স্মৃতিগুলো, যেটা অপু দুর্গার যে গল্পটা আমরা পথের পাঁচালিতে দেখেছিলাম, তো কোথাও মনে করিয়ে দেয়। এখানেও একটি ছোট বাচ্চা রয়েছে, সেই মাঠের উপরে প্রান্তরের উপর দিয়ে সে দৌড়তে থাকছে, মানে এই বিষয়গুলো এত সিমিলার এবং এত ভালো লাগবে আমাদের দেখতে এই পার্টিকুলার ছবিতে, যারা সেইভাবে সিনেমাটাকে দেখোনি, মানে দুর্ভাগ্য আমাদের যে সিনেমাটা হলে রিলিজ করেনি, পরবর্তীকালে সিনেমাটির শর্ত কিনে নিয়ে কোনো একটি স্যাটেলাইট সংস্থা পরবর্তীকালে এইটাকে রিলিজ করে। এবং এছাড়াও আমাদের তোমার বিভিন্ন যে মানে যে আগে ভিডিও ক্যাসেট কোম্পানিজগুলো যারা হতো তাদের একটা রয়েছে যেখানে তোমরা এটা দেখতে পারো। তবে সব থেকে বড় কথা হচ্ছে যে দেখো কতটা উনি খুঁতখুঁতে ছিলেন কাজের ব্যাপারে প্রথম দিনের প্রথম ছবির থেকে। আরেকটা বড় দৃষ্টান্ত এই ছবিতে অয়ন বন্দ্যোপাধ্যায়ের যে পুরো যে ডায়লগসগুলো উনি ডাবিং করিয়েছিলেন দীপঙ্কর দেকে দিয়ে, এবং দীপঙ্কর দেও এক প্রসঙ্গে এই প্রসঙ্গে কিন্তু এক জায়গায় স্মৃতিচারণায় বলছিলেন যে ও এতটাই খুঁতখুঁতে ছিল যে এক্স্যাক্টলি কোন মানে ফেসটা কার ম্যাচ করবে আর ভয়েসটা কার ম্যাচ করবে এই ব্যাপারটা ডে ওয়ান থেকে করে এসেছেন। আমার মনে পড়ছে নৌকা দেবী ছবির একটা ছোট্ট পার্শ্ব চরিত্রের কথা, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মায়ের রোলে যে ভদ্রমহিলা অভিনয় করেছিলেন তার পুরো ভয়েস ওভারটা কিন্তু ঋতুপর্ণ ঘোষ নিজে করেছিলেন। তো এরকমই এক্সপেরিমেন্ট করতেন তার ছবি নিয়ে। তো তারই তৈরি করা এরকম একটা হিডেন জেম হচ্ছে কিন্তু এই হীরের আংটি ছবিটি। যারা এখনো অবধি দেখোনি, সৌভাগ্য আমাদের যে ইউটিউবে কিন্তু ছবিটা ফুল মুভিটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা মনে করছো এই ছবিটা এখনও তোমাদের দেখা হয়নি, তারা কিন্তু ইউটিউবে গিয়ে দেখে নিতেই পারো। আমার মনে হয় আজকে তার জন্মদিনে এর থেকে বড় সৌভাগ্য কী হতে পারে, তার রিলিজ না হওয়া একটা ছবি, যে ছবিটা হয়তো মানুষ বা সাধারণ মানুষের জন্য যে ছবিটা কিন্তু প্রকাশ্যে আসেনি, সেই ছবিটা কিন্তু আজকে বেশি করে মানুষ দেখুক। আজকেও আমার ভিডিওটা করার সার্থকতা সেই জায়গাতে যে এই ভিডিওটা আরও বেশি, এই মুভিটা আরও বেশি করে মানুষেরা দেখুক। তার চলে যাওয়ার পরে মাত্র, তোমরা জানো 49 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান, তো তার চলে যাওয়ার পরে আজকে মানুষ তাকে নতুন করে মনে করুক, মানে এইটা কিন্তু একটা বড় প্রাপ্তি আমাদের জীবনে। তো এটাই ছিল আজকে এই ভিডিওতে, এর থেকে বেশি কিছু বলার নেই। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। দেখা হবে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।